নমস্কার দর্শক বন্ধুরা, শ্রীকৃষ্ণ মোটিভেশন 91 চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনার পাশে থাকবেন। খারাপ সময়ের মধ্যে রয়েছেন, গীতা পড়ুন, পথ দেখাবেন স্বয়ং শ্রীকৃষ্ণ, উদ্ধার করবেন আপনাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি সুখে থাকবেন না দুঃখে তা নির্ভর করে আপনার চিন্তার উপর। আপনি সুখে থাকতে চাইলে সবসময় সুখেই থাকবেন, আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন তাহলে দুঃখ আপনার পিছু ছাড়বে না। আমাদের চিন্তা ভাবনাই আমাদের সবথেকে বড় বন্ধু এবং সবথেকে বড় শত্রু হতে পারে। শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে জীবনের অনেক উপদেশ দিয়ে গিয়েছেন। শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে এই উপদেশগুলি দিলেও সেগুলি আজও আমাদের জীবনে সমান মহত্বপূর্ণ। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে নিজের আত্মীয় স্বজনের উপর অস্ত্র চালনা করতে অস্বীকার করে অস্ত্র পরিত্যাগ করেন অর্জুন। তখন অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ তাই গীতার বাণী নামে পরিচিত। গীতার বাণী সঠিকভাবে মেনে চলতে পারলে আমরা জীবনে সাফল্য লাভ করতে পারি এবং সবরকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করার শক্তি অর্জন করি। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের জীবদ্দশা ও তার পরের অবস্থার জন্য সমানভাবে কার্যকরী। গীতার দর্শন আমাদের জীবনকে সঠিকভাবে চালনা করে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন কখনো এক থাকে না। জীবনে যেমন ভালো সময় আসে তেমনই খারাপ সময়ও আসে। কিভাবে কঠিন সময়ের মোকাবেলা করতে হয় সেই পরামর্শও গীতায় দিয়েছেন শ্রীকৃষ্ণ। জেনে নিন কি বলেছেন তিনি। সময় কখনো বরাবর একরকম থাকে না। জীবনে ভালো সময় আসলেও তার পিছু পিছু খারাপ সময়ও অবশ্যই আসবে। যে ব্যক্তি অকারণে কান্নাকাটি করেন তার হাহাকারও অন্যের চোখের জল এনে দেয়। যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বসিত হন না এবং ব্যর্থতায় দুঃখে ভেঙে পড়েন না তিনি হলেন সবথেকে ধীর স্থির ও বুদ্ধিমান ব্যক্তি। যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন তিনি কখনো সাফল্য লাভ করেন না। তাই আজ সাফল্য পেলে অহংকার করবেন না, কাল ব্যর্থতা আসতেও দেরি হবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দুর্বল ও ভীতু সেই ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকেন। যিনি আত্মবিশ্বাসী ও শক্তিশালী তিনি কখনো ভাগ্যের উপর ভরসা করেন না, তিনি নিজের ভাগ্য নিজেই লেখেন। গীতায় বলা হয়েছে যে কখনো শুধু বাইরের চেহারা দেখে কোনো সিদ্ধান্ত নিও না, কারণ ভগবান আমাদের বাইরেরটা নয় ভেতরটা দেখে বিচার করেন। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি সুখে থাকবেন না দুঃখে তা নির্ভর করে আপনার চিন্তার উপর। আপনি সুখে থাকতে চাইলে সবসময় সুখেই থাকবেন, আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন তাহলে দুঃখ আপনার পিছু ছাড়বে না। আমাদের চিন্তা ভাবনাই আমাদের সবথেকে বড় বন্ধু এবং সবথেকে বড় শত্রু হতে পারে। অন্য কারোর ভরসায় জীবনের পথ হাঁটবেন না। অন্যের ভরসায় এগোলে তা না আপনাকে আনন্দ দেবে আর না আপনাকে লক্ষ্যে কাছে পৌঁছে দেবে। নিজের উপর ভরসা করে জীবনের পথে এগিয়ে চলুন, তাতেই মিলবে আনন্দ।